পোশাক আশাক পরিয়া আমারই মতো বেশভূষা করিয়া আমারই ভাষায় কথা বলিয়া সে অন্য লোকদেরকে ঠকাইতে চায়। আমি কি তারে বাড়ি ডাকেন? আমি যদি হইতাম তারা তো ভাই বলে পরিচয় দিতাম না, গলা ধাক্কা দিয়ে বাড়িতন বাড়ি করে দিতাম। বাড়ি করে দেন বাড়িতন। বাড়িতন যদি অন্যদিকে বাহির করিয়া দেয় তাহা হইলে তো সে আমাদের মানিজ্যত আরও বেশি করিয়া বাইরে গিয়ে নষ্ট করিবে। এটা অবশ্য ঠিক বলেছেন, রাজ পরিবার রাজবংশ সুনাম সম্মানের একটা ব্যাপার তো থেকেই যায়, তাই না? আপনি বোঝেন আপনাকে আমি কি বলি, আমার কথাটা বলে খুব ভালো করছেন আপনি। একটা বিপদে পড়ে যেতাম তো আমরা দুজন, আপনি পড়তেন আমারও পালাইতেন। ধরেন এই টাকাটা আমি যদি তারে দিতাম, মানে ভুল মনে করে আমি যদি ভাবতাম সেই আপনি, তাইলে ধরেন সর্বনামী আমি টাকাটা দিয়ে দিতাম, তখন কি হইতো? মানে আমি টাকাটা কার কাছ থেকে উদ্ধার করতাম, কেন উদ্ধার করতাম বলেন? ভাইজান ভাইজান আপনি একটু আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন ভালো হয়ে যায় ভাইজান, আল্লাহ যেন তারে ভালো করে ভাইজান। আপনি আপনি মন খারাপ করেন, আপনি কেন দেন না রাজকুমার, আপনি কেন দেন না, আমি ওনার জন্য স্পেশালি আল্লাহর কাছে দোয়া করবো। আপনি দোয়া করেন ভাইজান, আপনি কেন দেন না, তো আপনি কেন দেন না, আপনি কেন দেন না, আপনি কেন দেন না, আমি গেলাম। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর জায়গা পাইল না।
त्रिभुवनेर प्रिय मुहम्मद एलो रे दुनियाय आए रे सागर आकाश बातश देख बिजुदिया धूलिर धारा बेहस्ते आज जय करिलो दिलो रे लाज आज के खुशीर ढल नेमे से धूसर सहाराय आए रे सागर রাজকুমার এনায়েত নাকি সেটা আমি জানি এখন রাস্তা স্যার যা ভাগ জি আরে মিয়া তোমরা রাজবংশ রাজ পরিবার এই জামানায় আর একটা পাইবা রাজবংশ রাজ পরিবার পাইবা জি পাইবা না সেই রাজবংশ রাজ পরিবারের সুনাম সম্মান ধরে রাখার চেষ্টা করো না মিয়া এসব টাউটারি বাটপারি ছাড়ো ভালো হয়ে যাও জনাব জনাব আমার ভুল হইয়াছে আমারে মাফ করিয়ে দেন আরে মিয়া ছাড়ো হাত যা যা আবার হয়েছে যা করার করছো এখন এসব টাউটারি বাটপারি সব কিছু ছাইড়া ভালো হয়ে যা বুঝছো যা 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 আপনি যাহেন যান জানো তুই আগে যা টাউ বাটপার কি হইল টাকা চাইল না 50,000 টাকার মায়া ছাড়ি দিল হাও ফাও 50,000 টাকা পাই গেলাম কি হইল কি হইল বুঝিলাম না তাহার জমিন রে আমি নিজ জমিন বলিয়া বিক্রয়ের জন্য 50,000 টাকা নিয়ে নিলাম আর সেও আমারে কিছু কহিল না হ্যাঁ এ কি হইল না নুরুল হুদা সাহেব কিছু কহিল না হাবাজুরিয়া সাহেব কিছু কহিল সকলেই এত ভালো হইয়া গেল কেন মমতা ও মমতা কি হয়েছে দাদা মমতা এই যে এইখানে টাকা আছে 20,000 এটা তোর কাছে রাখি দেব আমি সপ্তাহে সপ্তাহে আরো কিছু টাকা তোর কাছে জকা রাখো আসুক্কা এত টাকা দাদা লাগবে কাজে লাগবে রাখি দে দাদা ঠিক আছে ঘরে ভালো বেল আছে তোমার একলা শরবত করে দেই না এই মাত্র তো ভাত খাইলাম ওনার কিছু খাবো না তুই যা গা ঘুমায় যা ভালো থাকিস ভাই আচ্ছা ঠিক আছে দাদা তুমি ঘুমা মায়েছি তোমাইয়া কি দিন আমি না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে আপনি আসিছেন ভ্রাতা আপনি কেমন আছেন ভ্রাতা না বহিন
বদ্ধ আমি বিশেষ ভালো নাই। কি হইয়াছে আপনার? না তেমন কিছু হয় নাই, সকল সময় তো আর সকলের একরকম যায় না, ক্ষণিক ভালো ক্ষণিক মন্দ। এই ইদানিং কি আপনার আয় রোজগার কিছু কম হইতেছে? কিঞ্চিত। ধারণা করিতেছি এই অবস্থা দীর্ঘস্থায়ী হইবে না, অসিরেই সকল কিছু ঠিক হইয়া যাইবে। তুমি আমার জন্য দোয়া করিও বইন। আমি তো ভ্রাতা সদা সর্বদা আপনার জন্যে দোয়ার মধ্যেই থাকি, আপনার জন্যে আমার দোয়া চলমান। সে আমি জানি বইন, আর জানি বলিয়াই আমি তোমার এত অত্যধিক পছন্দ করি। আপনি আমার আদর্শ ভ্রাতা। হরকাতুল মনে হচ্ছে এখনো বাটিতে ফিরে নাই। না ভ্রাতা, তিনি তো সন্ধ্যাই ঘরে ফিরেন। ইদানিং যে তাহার কি হইয়াছে, তিনি অতি ভালো মানুষের মতো হইয়া যাইতেছেন। কিন্তু বাস্তবে কি সে তো ভালো মানুষ নহে মমতা? তাহা আমি জানি ভ্রাতা। দেখি কালি প্রাতে আমি হরকাতুলের সহিত আলাপ করিব, ইদানিং তাহার মতিগতি কিছুই বুঝিতেছি না। বোন মমতাময়ী, মমতাময়ী একটু হরকাতুলকে ডাকিতে হইবে। জি আচ্ছা, ডাকিতেছি। কিরে ডাকছিস বলে? হ্যাঁ, তোমার সহিত আমার কথা রহিয়াছে। কথা আছে তুই আমার কাছে যাইতে পারস না, মমতার দিয়ে ডাকস কেন? দেখো হরকাতুল, তুমি আমার ভ্রাতা, যমজ ভ্রাতা। আমরা একই দিনে একই সময়ে একই মায়ের গর্ভে জন্ম নিয়েছি। তোমার সহিত আমার নাকে মুখে চোখে শরীরে কি অদ্ভুত মিল! লোকে তোমাকে দেখিয়া আমাকে ভাবে, আমাকে দেখিয়া তোমাকে ভাবে। কি হয়েছে নাকি? আমি কোনো জায়গায় তোর নাম কইয়া ভুল পরিচয় দেই নাই। যদি কেউ কয়াও থাকে সে মিথ্যা কথা কইছে। আমি সেইটা কহিতেছি না হরকাতুল। ও তাইলে তুই কি কইতেছস? আমি কহিতেছি তুমি রাজবংশে জন্ম নিয়া রাজবাটিতে থাকিয়া রাজ রক্তের অবমাননা করিতেছ, এইটা ঠিক হইতেছে না হরকাতুল। নস্টুল্লার পুরানা পেশাল, এই পেশাল না পারলে তোর ভাল লাগে না? না হরকাতুল, কেন তুমি এইভাবে কথা কহিতেছ? মাঝে মাঝে তোরে মনে হয় ভূতে টুতে আসর করে, আর সেই সময় তুই আমার সাথে ঝামেলা না করলে তোর ভালো লাগে না, তাই না? হরকাতুল, তোমার শরীরে রাজ রক্ত। সেই রাজ রক্ত আমি বহুত আগে কেজিভাবে বেচা দিছি। আর কিছু কবি তুই? ওহে হরকাতুল, এনায়েত করিস না ভুল, করিস যদি ভুল পড়বে মাথার চুল, ওরেও ভণ্ড হইবি খণ্ড বিখণ্ড। নাটক করবা না হরকাতুল, মনে রাখবা তুমি একজন রাজকুমার। আমি রাজকুমার না, কিন্তু তুই যদি হস রাজকুমার আমি তোরে করব সুর মার। সাত সকালে নাটক করবা না হরকাতুল। এনায়েত আর করিস না ভুল, সকলের মতো করে কথা বল, সকলের মতো করে পথ চল। হরকাতুল, আবারও কহিতেছি তুমি রাজবাটির সন্তান, এমন মাতাল আচরণ করিবা না। চুপ যা ভণ্ড, হইবি খণ্ড বিখণ্ড, যদি হস রাজকুমার আমি তোরে করব সুর মার। হরকাতুল, পিতাজি এখনো ঘুম হইতে জাগেন নাই, তোমার সিক করে যদি পিতাজি জাগিয়া যান তখন? পিতাজি উঠলে সেটা আমি বুঝবো, তাতে তোর কি রে এনায়েত? এই এনায়েত, আর একটা কথা কইলে খাইবি আমার বেত। এই যেই মায়ের পেটে তোর জন্ম সেই মায়ে কোন ভাষায় কথা কইতেন, আর তুই কোন ভাষায় কথা কস? হরকাতুল, তোমার একটা জিনিস বুঝিতে হইবে, মাতাজি রাজকন্যা ছিলেন না, অথচ আমাদের পিতাজির শরীরে রাজ রক্ত, সেই রক্ত তোমার শরীরে, সেই রক্ত আমার শরীরে, অথচ তুমি? আমি তো সব রক্ত বেশি দিছি, এখন আমার শরীরে নয় রক্ত।
তুই হইবি আমার ভক্ত, আমি যাহা যাহা যেই পথে বলবো তুই তাহা তাহা সেই পথে চলবো। এই অর্বাচীন ভ্রাতাকে নিয়ে আমি কি করি? আমার পথে চলতে হবে, মায়ের ভাষা বলতে হবে, রাজকুমারগিরি ছাড়তে হবে, সোজা পথে চলতে হবে। ওরে এনায়েত ভণ্ড, হইবি তুই খণ্ড বিখণ্ড, যদি হস রাজকুমার আমি তোরে করব সুরমা, খাবি এমন বেত্রাঘাত। এই প্রভাতকালীন সময়ে কি হইয়াছে? পিতাজি, প্রিয় ভ্রাতা হরকাতুল কিসব উল্টা পাল্টা কহিছে, আমি ধারণা করিছি উহারে ভূতে আসর করিছে। হরকাতুল, প্রভাতকালীন সময়ে নিজ ঘরের লোকেরা আপন আলয়ে ঝগড়ায় নিমজ্জিত হয়, এইটা তো রাজবাটি, তোমরা রাজবংশের সন্তান, ঝগড়া না বাড়াইয়া যে যার কাজে চলিয়া যাও, এইটা আমার আদেশ। আপনার আদেশ শিরোধার্য পিতাজি। হরকাতুল, একটা কথা মনে রাখিবা, কোন পরিবারে তোমার জন্ম, কোন বংশের তুমি সন্তান, তোমার পিতার পিতামহ, তার পিতামহের পিতামহ কে ছিলেন, কোথায় ছিলেন, কেন ছিলেন, কখন ছিলেন, তার পূর্বপুরুষেরা এই দেশে কখন কিভাবে কোথা হইতে আগমন নির্গমন এবং বহির্গমন করিয়াছেন, সেই কথা মনে রাখিয়া চলিবা। জি পিতাজি, আমি তো মনে রাখি, কিন্তু এনায়েত মাঝে মাঝে সকল কিছু উল্টাপাল্টা করিয়া দেয়। একটা কথা মনে রাখিবা হরকাতুল, রাজবংশের কোন লোকের কোনো কিছু কোন কেউ উল্টাপাল্টা করিতে পারে না, এই কথা মনে রাখিয়া চলিবা। জি পিতাজি। তোমার পূর্বপুরুষ একদা ইরাকের নজাব শহর হইতে আফগানিস্তানের কাবুল শহর হইয়া সম্রাট বাবরের সহিত এই দেশে আগমন করিয়াছিল, এই কথাটা অন্তত মনে রাখিয়া চলিবা। জি পিতাজি, মনে রাখিব। মনে রাখবা রক্তের কথা, বংশের কথা সব সময় মনে রাখিয়া চলিবা। তুই হারিন না? হ আম ঘর নিয়ে তো। হ কেমন আছো নুরুলদা? আসি ভালো আছি। তুই এতদিন আসিলি কোনায়? সাতক্ষীরা। সাতক্ষীরা মানে খুলনা সাতক্ষীরা? হ দোস্ত। কিছু জানো? মেলা কিছু করছি, হোটেলে মেসিয়ারে কাম করছি, তারপর রিক্সাও চালাইছি কয়েকদিন। ও বাবা, তুই তো মেলা কাম করছিস। শরীরে কুলাই না রে দোস্ত, হোটেলে ঠিল্লা ভরি ভরি পানি টানা লাগে। আচ্ছা, তারপর ওই রিক্সা বাঙাচুরা রাস্তায় চালাইতে গেলে একদম যান বাড়িও যায়। তো সাতক্ষীরা গিয়ে কি আরেকটা বিয়ে করছস? হ্যাঁ, অনেকদিন বাইরে আসিলাম, টাকা পয়সা কিছু আনতে পারি নাই, একটু তেল সামান যে কিনবো সেই টাকাও নাই, দেন না দেন না কি অবস্থা, চুল টুল ময়লা শয়লা সবই দেখছি। তোমার সব চরিত্র তো কিছুই বদলায়নি। আমাদের বিয়া করবেন না?